পকেটে টাকা নেই, মাথার উপরে ছাদ নেই। অভিনেতা হবার আশায় দিল্লি থেকে 100 মাইল পেরিয়ে স্বপ্ননগরী মুম্বাইতে এসেছিল ছেলেটা। কিন্তু বলার মতো কোনো কাজই নেই হাতে, বাড়ি থেকে টাকা পয়সা যা নিয়ে এসেছিল সব তখন শেষ। হতাশ সেই ছেলেটা একদিন মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, এই শহরটা আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে একদম। একদিন আমি এই শহরটাকে দেখে নেব, এই শহরের রাজা হব আমি। ছেলেটার নাম শাহরুখ খান, বলিউডের বাদশাহ। তকমাটা যিনি নামের সঙ্গে যুক্ত করে নিয়েছেন অনেক আগে, যে মানুষটা দুহাত ছড়িয়ে দাঁড়ালে তরুণীরা উল্লাসে ফেটে পড়ে, বিশ্বজুড়ে যার কোটি কোটি ভক্ত, সিনেমায় অভিনয় করে যিনি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পান, সেই শাহরুখ খান কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেননি। অভাবের বিরুদ্ধে লড়ে, জীবনের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করেই আজকের জায়গাটায় এসেছেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা হলেও শাহরুখ কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন, তার পূর্বপুরুষেরা এসেছিল আফগানিস্তান থেকে। শাহরুখ নিজেও আফগান পাঠান হিসেবেই নিজেকে পরিচয় দেন। শাহরুখ খান মজা করেই বলেন, তার বাবা ছিলেন দুনিয়ার সবচেয়ে ব্যর্থ মানুষ, ভারতের স্বাধীনতা সংগ্রামের যোদ্ধা ছিলেন তিনি, নির্বাচনে লড়ে হেরেছিলেন, ফার্নিচারের দোকান দিয়েছিলেন সেটাও টেকেনি, হোমিও ঔষধের দোকানও দিয়েছিলেন সেটাও মার খেল, এরপরে ফ্রিডম ফাইটার কোটায় একটা ছোট্ট ক্যান্টিন দিলেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামায়। বাবার মৃত্যুর আগ পর্যন্ত সেই ক্যান্টিনটাই ছিল শাহরুখদের পরিবারের একমাত্র অবলম্বন। ফুটবলার হতে চেয়েছিলেন কিন্তু পিঠের ইঞ্জুরিতে পড়ে সেই স্বপ্নটা ভেঙে গেল তার। বেনি টমাস নামের এক বন্ধু তাকে নিয়ে গিয়েছিলেন মঞ্চে কাজ করার জন্য, সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কাজটা ভালো লেগে গেল শাহরুখের, ভাবলেন অভিনয় নিয়েই পড়ে থাকবেন। বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব নেমে এলো, শাহরুখ দিল্লি থেকে চলে এলেন মুম্বাই কাজের সন্ধানে। কিন্তু এত বড় শহরে কেউ তো তাকে চেনে না, কে কাজ দেবে আন করে একটা ছেলেকে? একটা টিভি সিরিয়ালে অভিনয় করেছেন, তখন থাকার জায়গা ছিল না, প্রযোজকের বাসার বারান্দায় ঘুমাতেন রাতে, তবে ভাগ্য ফিরতে খুব বেশি দেরি হলো না, একদিনে 5টা সিনেমায় নাম লেখালেন তিনি। 1992 সালে মুক্তি পেল প্রথম সিনেমা দিওয়ানা। ক্যারিয়ারের শুরু থেকেই শাহরুখ যেসব সিনেমায় অভিনয় করেছেন সেগুলো অন্য নায়কেরা ফিরিয়ে দিয়েছিলেন। ডর, আঞ্জাম, বাজিগরের মতো সিনেমাগুলোকে শাহরুখের অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অন্যরা। এই রোলগুলো ছেড়ে দেওয়ার কারণে অন্য নায়কেরা যেসব সিনেমা করতে রাজি হননি সেগুলোতে অভিনয় করেই বাজিমাত করেছেন তিনি। 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের পরে আর পেছনে তাকাতে হয়নি শাহরুখকে, কোটি কোটি ভারতীয়র মনে চিরস্থায়ী জায়গা করে নিলেন তিনি। এরপরে শুধুই এগিয়ে যাওয়া, একটার পর একটা সিনেমা করেছেন, পুরস্কার জিতেছেন, তার সিনেমা রাজত্ব করেছে বক্স অফিসে, শাহরুখ খান হয়ে উঠেছেন কিং খান, ভারত ছাড়িয়ে পুরো বিশ্বেই ছড়িয়ে পড়েছে তার ভক্তরা। অভিনয়ের জন্য 14 বার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা এখন তিনি। মুম্বাইয়ে কাজের খোঁজে আসা যে ছেলেটার পকেটে একদিন টাকা ছিল না, সেই শাহরুখ খান এখন এশিয়ার সবচেয়ে বেশি ধনী অভিনেতা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মতো দলের মালিক তিনি। ভারতীয় তারকাদের মধ্যে শাহরুখ খানই সবচেয়ে বেশি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মুম্বাইয়ে একদিন শাহরুখের থাকার কোনো জায়গা ছিল না, এখন জুহু বিচের ধারে মুম্বাইয়ের সবচেয়ে আলিশান বাংলোটার মালিক তিনি, সেই বাংলোটার নাম মান্নাথ। পৃথিবীর মাঝে এক টুকরো জান্নাত যেন এই জায়গাটা, পরিবার নিয়ে এখানেই থাকেন শাহরুখ খান। বিশ্বজুড়ে কোটি ভক্ত তার, মিশর, কেনিয়া, অস্ট্রিয়া, বুলগেরিয়ার মতো দেশে গিয়ে নিজেকে ইন্ডিয়ান হিসেবে পরিচয় দিলে সেখানকার লোকজন হিন্দি না বুঝেও শাহরুখ খানের নাম নিয়ে চিৎকার করবে, এমনই তার স্টারডম। যদিও আমেরিকার বিমানবন্দরে এই তারকা খ্যাতি কাজে লাগে না, বেশ কয়েকবার তাকে হেনস্থা হতে হয়েছে শুধুমাত্র মুসলমান হবার কারণে, আর নামের শেষে
খান পদবি থাকার কারণে। কৈশোরের ভালোবাসা গৌরীকে বিয়ে করেছেন ফিল্মি ক্যারিয়ারের শুরুতেই। তিন সন্তান নিয়ে সুখের সংসার তাদের। যদিও মাঝে একবার প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখের প্রেমের সম্পর্ক নিয়ে একবার ঝড় উঠেছিল শাহরুখ গৌরীর মাঝে। গৌরী নাকি তখন শাহরুখকে টানা অনেকদিন বাড়িতে ঢুকতেই দেননি। সফলতার সংজ্ঞা বলতে আপনারা কি বোঝেন? শাহরুখ খানকে দেখুন, শূন্য থেকে শীর্ষে উঠেছেন এই মানুষটা। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ভারতে এসে শাহরুখ খানের মতো করে দুহাত ছড়িয়ে তাকে অনুকরণ করেন। ভাগ্যের কাছে এর চেয়ে বেশি একটা মানুষের আর কি চাওয়ার থাকতে পারে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভবিষ্যৎ আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।